বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী সুরমা, কুশিয়ারা, তিতাস, মেঘনা, ধরলা, ঘাঘট, করতোয়া, ব্রহ্মপুত্র, যমুনা, আত্রাই, ধলেশ্বরী ও পদ্মার পানি ২১টি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুড়িগ্রামের নদ নদীর পানি ধীর গতিতে কমতে শুরু করায় কিছু এলাকায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। ব্রহ্মপুত্রের পানি এখন চিলমারি পয়েন্টে বিপদসীমার ৬৩ সেন্টিমিটার ও নুনখাওয়া পয়েন্টে বিপদসীমার ২৫ সেন্টিমিটার এবং ধরলা নদীর পানি সেতু পয়েন্টে বিপদসীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে দুর্ভোগ বেড়েছে বানভাসী মানুষের। বাঁধ ভেঙে বন্যার পানিতে এখনও তলিয়ে আছে চিলমারি উপজেলা শহরের রাস্তাঘাট, ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা। ছড়িয়ে পড়েছে ডায়রিয়া, জ্বর সহ নানা পানিবাহিত রোগ। কুড়িগ্রাম জেলা প্রশাসনের কন্ট্রোল রুম থেকে জানা গেছে ৭টি ইউনিয়নের প্রায় ৮.৫ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। ২০,০০০ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় ১,২৪৫ কিলোমিটার রাস্তা, ৪০ কিলোমিটার বাঁধ ও ৪১টি ব্রিজ কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। নলকূপ ক্ষতিগ্রস্ত হয়েছে ৯,৭৩৪টি। বাচ্চার ওষুধ আনলো না, সর্দি, হাঁস, মুরগি, ধান, চাল সব ভিজে গেছে। বাড়ির মধ্যে ১০-১২ দিন থেকে পানি, একগালা পানির মধ্যে বসিয়েছি। খাটো বাচ্চা, ছোট ছোট বাচ্চা ধরে কি সমস্যা। এবারও বন্যায় মৌলভীবাজারের জেলা সদর, কমলগঞ্জ ও রাজনগর উপজেলার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। খানাখন্দে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এসব সড়ক। এতে যোগাযোগ ব্যাহত হয়ে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী, পথচারীরা। ক্ষতিগ্রস্ত হয়েছে কমলগঞ্জের ধলাই নদীর ভাঙ্গিয়া রাস্তাও। দুর্ভোগ লাঘবে এলাকাবাসী নিজ উদ্যোগে বাঁশের সেতু নির্মাণ করেছে। স্কুল কলেজের ছাত্র যাইতে পারে না, মাদ্রাসার ছাত্র যাইতে পারে না, এলাকাবাসী যাইতে পারে না, গাড়িগুলা যায় না। রাস্তাটা ভাঙিলে প্রায় ৫০ হাত হইব। আমরা আপাতত বাস দিয়া মানুষ যাতায়াত লাগি দিলাম। বন্যায় ক্ষতিগ্রস্ত অন্যান্য সড়কগুলো দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন এলাকাবাসী। বন্যায় ক্ষতিগ্রস্ত এসব সড়ক ও রাস্তাঘাট মেরামতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে এলজিইডি মন্ত্রণালয়। এই ৩টি রাস্তায় প্রায় ৩ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে এবং এগুলি সংস্কার ও মেরামতের জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বরাদ্দ চেয়েছি। আশা করি বরাদ্দ শীঘ্রই পাবো। ইয়াসমিন সুমি, নিউজ ডেস্ক, দেশ টিভি।